রঙ্গনায়কী মাকে এভাবে ভুল বোঝার পর ওনার জায়গায় থাকার যোগ্যতা আমাদের নেই। চলো আমরা যাই। বাবা ভৈরব, তুমি সবাইকে রক্ষা করো। ওরে বাবা রে, নন্দিনী সাপ চলে এসেছে রে। ও কদিন আগে মাধব দাকে খুন করেছে, এখন আবার কাকে মারতে এলো? এখানে আর থাকবো না, চল যাই। ও পড়ে যাচ্ছে। সবটা রকম সকম দেখো, ও নিশ্চয়ই কাউকে খুন করতে এসেছে। এবার ওইটা চোখে পড়লে আমাদের আর বাঁচতে দেবে না। এখান থেকে পালিয়ে যাওয়াটাই ভালো। ঠিক আছে বাবা, এদিকে পালা। কি হলো নন্দিনী, কেন এত রেগে আছে, কি হয়েছে ওর? হ্যালো গায়ত্রী, আমি নন্দিনী বলছি। কালচক্র নেওয়ার জন্য ওই পুরুষোত্তমে সৃষ্টি করে থাকা কালো ঘোড়া এখন ওই বাড়ির দিকে গেছে, আমি কি করে সামলাবো ওকে? কি বলছো তুমি নন্দিনী? হ্যাঁ গায়ত্রী, এমনিতেই ওই মায়া শক্তি গঙ্গার বাবাকে খুন করে সেই দোষটা আমার উপর চাপিয়েছে। দেবসেনাকে অপহরণ করিয়ে সেই দোষ ষড়যন্ত্র করে আমার নামে চাপিয়ে দিয়েছে। আরো বড় কোনো ক্ষতি করার আগে ওই মায়াবী ঘোড়ার সাথে থাকা এই মীনাক্ষীকে ধরে ওকে সেটা জানবো বলে ভেবেছিলাম, কিন্তু ওই মায়াবী শক্তি মীনাক্ষীকেও মেরে ফেলেছে। শত্রু সামনে থাকলে তার সাথে লড়াই করা যায়, কিন্তু কিন্তু এই মায়াবী, এই মায়াবী শক্তি তো সামনেই আসছে না। ওই মায়াবী শক্তি রাজশেখরের কাছে থাকা কালচক্র নিয়ে নেওয়ার আগে আমাদের যেভাবেই হোক ওটা খুঁজে বের করতে হবে। এই মায়া শক্তি আসলে কে সেটা জানার জন্য আমি ছটফট করছি। এখন ওই মায়া শক্তি আমাদের বাড়িতে এসেছে। কি বলছো তুমি গায়ত্রী? রাজশেখরের কাছে থাকা কালচক্রটা নেবার জন্য ওই মায়া শক্তি তোমার নাগ রূপ ধারণ করে এই বাড়িতে ঢুকেছে। আমার রূপ ধরে এসেছে? হ্যাঁ নন্দিনী, আমি তো প্রথমে ভাবলাম তুমি এই বাড়িতে এসেছো, এখন তোমার সাথে কথা বলার পর বুঝতে পারলাম যে ও তোমার রূপ ধরে এসেছে। এই ভগবান, আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না নন্দিনী। ওই সাপ তো সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে। ওই পুরুষোত্তমই মায়া সাপের সৃষ্টি করেছে, কিছু একটা নিশ্চয় করতে চাইছে। তুমি কিন্তু ওই সাপের কাছে যাবে না, আমি এক্ষুনি ওই মহলে আসছি, তুমি সাবধানে থেকো। ঠিক আছে। না,
আমি তোকে মেরেছি বলে তুই অরুণের ক্ষতি করে বদলে নিতে এসেছিস। আমার বাবার খুন করেও তোর রাগ মেটেনি, এখন তুই আমার স্বামীর ক্ষতি করতে চাস। আমি বেঁচে থাকতে আমি তোকে সেটা কিছুতেই করতে দেব না। ওর কোনো ক্ষতি করার আগে প্রথমে তোকে আমাকে মারতে হবে। তোর ক্ষমতা থাকলে তুই আমাকে মেরে দেখা। গঙ্গা, নন্দিনী এমনিতেই ঠিক করেছে যে তোমাকে মেরে ফেলবে, এমন কোনো উস্কাবার মতো কথা ওকে বলো না, যাতে ও এখন তোমার উপর আরো বেশি রেগে যায়। গঙ্গা, আমার যা খুশি করুক, কিন্তু আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি ওকে দেখে নেব, তুমি যাও এখান থেকে। গঙ্গা, তুমি আমাকে বাঁচাবার কথা পরে ভাববে, তুমি এখন এখান থেকে যাও। গঙ্গা, আমি তোমায় ছাড়তে পারবো না। ওকে প্রথমে আমায় মারতে হবে, তুমি যাও এখান থেকে। এসো গঙ্গা। গঙ্গা, কি করছো তুমি?
আমি যতক্ষণ বেঁচে আছি তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না। প্রতিশোধের আগুনে জ্বলে তুই এরকম বড় পাপ আর করিস না। গঙ্গা, নন্দিনী তোমাকে কিছু করে দিতে পারে। গঙ্গা, দরজা খোলো। গঙ্গা, তুমি ভেতরেই থাকো। ওকে আমি দেখে নিচ্ছি। কেন দাঁড়িয়ে আছিস সেখানে? যা এখান থেকে। গঙ্গা তো নন্দিনীর সামনে পড়ে গেছে। আমরা যে বেঁচে গেছি সেটাই অনেক ভালো। আরে বেচারা গঙ্গা, ওর যা ইচ্ছা হোক, আমরা বেঁচে গেলেই হলো। এসো মা, এসো। আমাকে সামলাতে পারছিস না তো? আমাকে দেখে ভয় পাচ্ছিস তো? তাও কেন লড়াই করার চেষ্টা করছিস তুই? পূর্ণিমা আসার আগে আমাকে কালচক্র নিয়ে দেবীর মন্দিরে দিতে হবে। আমার শক্তি নাগের শক্তি যাতে না হয় তুই সেটারই চেষ্টা করছিস, তাই না? তুই যাই তন্ত্র করিস না কেন, শক্তি নাগের শক্তি কখনো না হবে না। সামনের পূর্ণিমার আগে যদি কালচক্র আমার হাতে না আসে, তোর পরিবারের একজনকেও আমি ছাড়ব না। এ জানকী, আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা যদি করিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। এ গঙ্গা, আমার হাত থেকে তোর পরিবারের লোকদের বাঁচাতে চাস যদি, তাহলে কালচক্র আমার হাতে দিয়ে দিবি। তা না হলে আমার প্রতিশোধ নেওয়ার হিসেব তোর স্বামীকে দিয়ে শুরু হবে। তোর স্বামীকে যদি বাঁচিয়ে রাখতে চাস তাহলে কালচক্র আমাকে এক্ষুনি এনে দে। আমার থেকে বেঁচে পালিয়ে যাচ্ছিস? পালা, তুই যেখানেই পালিয়ে যাস না কেন, আমি তোকে ঠিক খুঁজে বার করব। এই নন্দিনী এভাবে ভয় দেখিয়ে যাচ্ছে, এখন আমরা কি করব? এই সময়তেই মাধবী আবার ওনার দাদার বাড়িতে গেছেন, বাবাও তো এখন বাইরে গেছেন, এখন কি করব বুঝে উঠতে পারছি না। গঙ্গা, গঙ্গা, দরজা খোলো। গঙ্গা, তোমার কিছু হয়নি তো গঙ্গা? নন্দিনী চলে গেছে, অন্য কোনো অসুবিধা হয়নি তো গঙ্গা? নন্দিনী চলে গেছে, তুমি চিন্তা করো না। ও যে আবার আসবে না তার কোনো গ্যারান্টি আছে? ওই মায়া শব্দ চলে গেল, কিন্তু নন্দিনী এবার এই বাড়িতে আসবে বলছে। এই সময় নন্দিনী যদি বাড়িতে আসে তাহলে ও খুব সমস্যায় পড়ে যাবে। আমাকে যেভাবেই হোক নন্দিনীকে আটকাতেই হবে।
বেঁচে গেছি রে, সাপটা চলে গেছে। এবার চল। এভাবে নন্দিনীকে ভয় পেয়ে আমরা আর কতদিন থাকবো? এই সমস্যা কবে শেষ হবে? আর আমার পক্ষে শান্ত থাকা সম্ভব না। ওই নন্দিনী তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, আর নন্দিনী এখানে আসতে পারবে না, এই পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। আর ওই নন্দিনীকে মারার জন্য যা যা করতে হয় আমি সব করব। কি হলো, যে নন্দিনীকে আমি একদিন পূজো করতাম তাকেই আজ আমি মেরে ফেলার কথা বলছি তাই ভাবছো? প্রতিশোধের আগুনে জ্বলে নন্দিনী আমার পরিবারকে শেষ করার খেলায় মেতেছে, আর আমি নন্দিনীকে কোনো দয়া দেখাতে পারবো না। এখন আমার একমাত্র লক্ষ্য ওকে শেষ করা। আমার রূপ নিয়ে আসা ওই মায়া শক্তির সাথে লড়তে গিয়ে এই অবস্থা হয়েছে। সেসব থাক, গঙ্গার কিছু হয়নি তো? গঙ্গার তো কোনো রকম ক্ষতি হয়নি, কিন্তু তোমার সমস্যা আরো অনেক বেড়েছে। কি বলছো তুমি? তোমার রূপে এসে ওই মায়া শক্তি গঙ্গাকে অনেক কথা বলেছে, আর গঙ্গা ভেবেছে ও তুমি। ও এমনি তোমার উপর রেগেছিল, আর এখন আরো রেগে গেছে। গঙ্গাকে আমি দেখে নেব, কিন্তু তার আগে ওই মায়া শক্তিকে যে কোনো ভাবে হোক খুঁজে বার করতে হবে। কিন্তু কি করে ওকে ধরবো কিছুই বুঝতে পারছি না। ওই মায়া শক্তির উদ্দেশ্য যদি শুধু ওই কালচক্র নেওয়াই হয়, তাহলে ও সবার সামনে এভাবে তোমাকে অপরাধী বানানোর চেষ্টা কেন করছে? কি করে করব আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু ওই মায়াবী শক্তি আমার বিরুদ্ধে কোনো বড় ষড়যন্ত্র করছে সেটা বুঝতে পারছি। তার উপর আবার পূর্ণিমা কাছে চলে আসছে, তার আগে আমাকে ওই মায়া শক্তিকে হারাতেই হবে, কালচক্রগুলো দেবীর চরণে অর্পণ করতেই হবে, আর তার জন্য দেবীর কাছ থেকে আমার শক্তি প্রয়োজন। সন্ধ্যা, সন্ধ্যা, গায়ত্রী, সব ঠিক হয়ে যাবে, তুমি ভরসা রাখো, কেউ তোমাকে ডাকছে মনে হচ্ছে, তুমি এখন যাও। যাও, ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, নন্দিনীর সাথে সন্ধ্যা আবার কেন কথা বলছিল? তাহলে কি নন্দিনীর সাথে সন্ধ্যার কোনো সম্পর্ক আছে? সন্ধ্যা কি মীনাক্ষীর মতো মহলে থেকে নন্দিনীকে সাহায্য করছে? গঙ্গা, গঙ্গা, দিদি, তুমি যদি তখন নন্দিনীর সাথে লড়াই না করতে ও তো অরুণকে মেরেই ফেলতো। যাই হোক, তুমি ঠিক সময়ে এসে বাঁচিয়ে দিয়েছো। এখন হয়তো বড় কোনো দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি, কিন্তু এর পর আর আমি বাঁচাতে পারবো কিনা জানি না। তার কারণ
এখন আমাদের বাড়িতে থাকা লোকেরাই নন্দিনীকে সাহায্য করতে শুরু করেছে। তুমি কি করে জানলে দিদি? সন্ধ্যার সাথে কিরণের বিয়ে দিয়ে এ বাড়ির সবাই মিলে এটাই ভাবছে যে ও এ বাড়িরই একজন। কিন্তু সন্ধ্যা নন্দিনীর খুব কাছের লোক। তুমি সত্যি বলছো? মহলের ভেতরে এসে এত সব ঝামেলা করলো নন্দিনী, কিন্তু বাইরে গিয়ে সন্ধ্যা নন্দিনীর সাথে খুব কাছের একজন লোকের মতো করে গল্প করে যাচ্ছিল, আমি সেটা নিজে চোখে দেখেছি। সেই জন্যই তো বলছি সন্ধ্যা আর নন্দিনীর সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। তুমি যা বলছো সেটা ঠিক দিদি, সন্ধ্যা আর নন্দিনীর মধ্যে একটা সম্পর্ক আছে সেটা আমি আগে থেকেই জানতাম। কি বলছিস তুই গঙ্গা? ওদের দুজনের মধ্যে সম্পর্ক আছে জেনেও কি করে ওকে এখানে থাকতে দিয়েছিস? আমি সন্ধ্যাকে বাড়ি থেকে বের করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, তখন ওর মা বাবাও ওকে নিয়ে চলে গেছিল, কিন্তু সন্ধ্যা ওর বাবা মার কোনো কথা না শুনে এখানে আবার চলে এসেছে। ওর বাবা মাকে ছেড়ে ও এই বাড়িতেই রয়েছে, আর সেটা নন্দিনীকে সাহায্য করার জন্যই আছে। আমারও তেমনটাই মনে হচ্ছে। বাবা কিন্তু খুব বুদ্ধিমান, ওনাকে কিন্তু কেউ এত সহজে বোকা বানাতে পারে না। সন্ধ্যার চালচলন লক্ষ্য করে বাবার কেন এখনো পর্যন্ত ওর উপর সন্দেহ হয়নি? ওনারও সন্ধ্যার উপর সন্দেহ আছে দিদি। সন্ধ্যার উপরে বাবা নজর রেখেছেন মনে হয়। সন্দেহ হওয়ার পরেও উনি এখনো কেন চুপ করে আছেন? নিশ্চয়ই কোনো কারণ দেখিয়ে চুপ করিয়ে রেখেছে মনে হয়। এর পিছনে কি কারণ থাকতে পারে? এই বাড়িতে কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে আর ভাবতে হবে না দিদি, ওকে এবার আমি দেখে নেব, আমার নজর থেকে বেঁচে ও কিছু করতে পারবে না। মাথাকে ছেড়ে শুধু ল্যাজ ধরে বসে থাকলে হবে? সন্ধ্যার ব্যাপারটা এভাবে না দেখে ছেড়ে দিলে একদিন না একদিন আরো বড় অঘটন ঘটবে। সেরকম কিছু হওয়ার আগে সন্ধ্যাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, আর আমি ওকে তাড়িয়েই ছাড়ব। দিদি, তুমি এরকম কিছু করলে তখন সন্ধ্যা নন্দিনীকে বলে তোমার ক্ষতি করতে পারে, সেই জন্যই বলছি ওকে আমি দেখে নেব। তাহলে এক্ষুনি ওর সাথে কথা বলে ওকে তাড়িয়ে দে। আমি এক্ষুনি কথা বলছি দিদি। আমাদের পরিবারের এত ক্ষতি করার পরও ওই নন্দিনীর সাথে তুই এখনো সম্পর্ক রেখেছিস? আমরা যে কথা বলেছি সেটা তুমি দেখে ফেলেছো? নন্দিনীকে তুই এখানে রেখেছিলিস? হ্যাঁ, আমি আসতে বলেছি। তুমি আমাকে চোর বললে? ওই নন্দিনী আর তুই প্ল্যান করে মাধবী আর বাবা যখন এই বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন আমার স্বামীর খুন করার চেষ্টা করছিলিস। তোমার শ্বশুর আর মাধবী নন্দিনীর কাছে নিজের প্রাণের ভিক্ষা চেয়ে বেঁচে আছে, নন্দিনী ইচ্ছে করলে ওদের দুজনের সাথে যা খুশি করতে পারে। নন্দিনীর জন্য তুই এত কথা বলছিস সেটা এই বাড়ির সবার সামনে তুই বলবি? আয়। আমি কেন বলতে যাব? এই বাড়ির সবার সাথে তুই অন্যায় করে চলেছিস সেটা সবার জানা দরকার, চল। নন্দিনীর উদ্দেশ্য পূরণ হওয়া অবধি আমি এই বাড়িতেই থাকবো। নন্দিনী যা কিছু চাইছে তা আমি কিছুতেই হতে দেব না। নন্দিনী এখানে আসলে সেটাই ওর শেষ দিন হবে। এখানে আজকে যে এসেছিল সে নন্দিনী নয়, সেটা কি তুমি জানো? বাড়ির ভেতরে এসেও আমাদের সবাইকে শাসিয়ে গেছে, আর তুই বলছিস ওটা নন্দিনী নয় অন্য কেউ? ওটা আসলে নন্দিনী নয়, ও রূপ ধরে এসেছিল মায়া শক্তি। তোমার বাবা আর মীনাক্ষীর খুন করে আমার নন্দিনীর ওপরে মিথ্যে অপবাদ চাপাচ্ছে ওই মায়াশক্তি। এখন তোমার বরকে হুমকি দিয়েছে আর সেই দোষও চাপাচ্ছে নন্দিনীর ওপর। ওই মায়াশক্তি আসলে কে সেটা জানার জন্য ছটফট করছে নন্দিনী, আর তাই জন্য মায়াশক্তিকে এখানে দেখে
আমি নন্দিনীকে ডেকে পাঠিয়েছিলাম। এই বাড়ির লোকেদের নন্দিনী যা ক্ষতি করতে পারে তার থেকে অনেক বেশি ক্ষতি করতে পারে ওই মায়াশক্তি। আসল সত্যিটা না জেনে সবাই মিলে নন্দিনীকে দোষী ভাবছ। তোর বলা এই গল্প কথায় আমি বিশ্বাস করছি না। মায়া শক্তি, ছায়া শক্তি, কি সব নাম বলছিস? এসব শক্তির কথা বলে তুই আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছিস? তুই যাই বল না কেন আমি বিশ্বাস করব না। আমাকে খুন করার চেষ্টা করেছে ওই নন্দিনী, এখন আবার আমার স্বামীরও ক্ষতি করার চেষ্টা করছে। আমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে তাও আমি সহ্য করে নিতাম, কিন্তু ও আমার স্বামীর গায়ে হাত দিয়েছে। আমি নন্দিনীর আর কোনো কথায় কোনো রকম বিশ্বাস করি না। নন্দিনী যে তোমার দিদি হয় সেটা না জেনেই তুমি ওকে ভুল বুঝছো গঙ্গা। এর শেষ যে কোথায় হবে জানি না। বল, কিরণকে তোর পছন্দ কি না? পছন্দ। কি রেডি? তো সব কিছু গুছিয়ে নিয়েছো, কিছু বলনি তো? আর কোনদিন আমরা এই বাড়ি মুখ হবো না, আমাদের বাড়িতেই থাকবো। চলো তাড়াতাড়ি কর। বাবা, কি হলো? সত্যি কি যেতে হবে? এই সাপটা এসে আমাদের ভয় দেখাচ্ছেন আর উনি এখানেই নাকি থাকবেন? কখন কোথায় কি ঘটে তা ঠিক নেই, আগে প্রাণে বাঁচতে হবে তো নাকি রে? এইরকম পরিস্থিতিতে তুই এ বাড়ি ছেড়ে যাবি না? কেন, ওই সন্ধ্যা মেয়েটা আছে বলে ও টান ছেড়ে আর বেরোনো যাচ্ছে না? না তাই এখানেই থাকতে চাস? বাবা সেটা নয়, আমরা এখান থেকে চলে যাচ্ছি সেটা জানতে পারলে সন্ধ্যাও আমাদের সাথে চলে আসবে। আমরা দুজন দুজনকে যে ভালোবাসি আমি কিন্তু সেটার জন্য বলছি না। আমরা এতদিন সম্পত্তির জন্য এখানে ছিলাম, এখন যদি চলে যাই তাহলে কিন্তু সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। এই এতদিন আমরা সম্পত্তির জন্য এই বাড়িতে ছিলাম সেটা মেনে নিচ্ছি, কিন্তু এখানে যা ঘটে চলেছে তাতে সম্পত্তি থেকে প্রাণ বাঁচানো বেশি জরুরি, বুঝলি? তুমি জানকীকে কত কষ্ট দিয়েছো, জানকীও তোমাকে অনেক জ্বালিয়েছে, কিন্তু তখন তো তুমি এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবনি। এই কয়েকদিন আগে কবিতার আত্মা কত ঘটনা ঘটিয়েছে, তখনও তুমি এই বাড়ি ছেড়ে যাওনি, তাহলে এখন কেন যেতে চাইছো? জানকীর ভূত থাকার সময় স্বামীজি ছিল, কবিতার ভূত খেলা করবার সময় মাধবী ছিল, এখন স্বামীজি শিবের চরণে চলে গেছে। মাধবী যে এখন কোথায় আছে কে জানে? এই রকম একটা সময় আমরা এখানে থাকলে ওই সাপটা যেমন মাধবদার মীনাক্ষীকে মেরে ফেলেছে তেমন আমাদেরকেও মেরে ফেলবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ বাবা, মা ঠিকই বলছে। আমরা এখান থেকে চলে গিয়ে মাধবী আর আঙ্কেল ফিরে আসার পর আমরা যদি আবার চলে আসি, আমরা ফিরে আসার ব্যাপারে পরে চিন্তা করব। ওই সাপটা এখানে ফিরে আসার আগে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। এসো। মা তুমি বলো না কিছু। মা, বাবা তো ভালোর জন্যই বলছে, চুপচাপ চল। বাবা, কি ব্যাপার, তোমরা সবাই কোথায় যাচ্ছ? আমাদের এক আত্মীয়ের বিয়ে আছে সেই জন্য ওখানে যাচ্ছি। হ্যাঁ অরুণ, ওরা খুব কাছের লোক তাই জন্যই যাচ্ছি। মিথ্যে কথা বলার কি দরকার,
নন্দিনী সাপ রূপে বাড়িতে এসে তোমাদের ভয় দেখিয়েছে বলে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ সেটা বলো। দেখলে গঙ্গা, ভালো সময় হলে সবাই পাশে থাকে, কিন্তু এখন সমস্যা হয়েছে বলে এরা বাড়ি ছেড়ে পালাচ্ছে। ঠিক আছে চলে যাও, এই বাড়িতে কোনো সমস্যা হলে আমি একাই সামলে নেব। নন্দিনীর জন্য আপনারা ভয় পেয়ে এভাবে দয়া করে বাড়ি ছেড়ে যাবেন না। নন্দিনী যদি প্রতিশোধের কথা বলেও থাকে সেটা আমাদের থেকে, আপনাদের থেকে কোনো প্রতিশোধ নেবে না, আপনারা ভয় পাবেন না। তাও যদি আপনারা ভয় পেয়ে থাকেন, এখনই আমি মাধবীকে আসতে বলছি। শোনো না, এই বাড়িতে সবাই যদি একসাথে থাকে তাহলেই আমাদের শান্তি। এরা নন্দিনীর ভয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে, নন্দিনীকে আর ছেড়ে দেওয়া ঠিক হবে না। মাধবীকে এখনই আসতে বলছি, ওকে কিছু একটা করতে বলো। মাধবী ওনার দাদার বাড়ি গেছেন তো, বাবা বলছিলেন আমাকে, তুমি এখনই গিয়ে মাধবীকে নিয়ে এসো। ঠিক আছে গঙ্গা। হ্যাঁ এসো। মাধবী কি বুঝতে পারছি না, কিছু বোঝাই যাচ্ছে না। মাধবী বাড়ি ফিরে এলে যে কোনোভাবেই হোক নন্দিনীকে শেষ করে দেবে, আপনারা ভয় না পেয়ে ভেতরে যান। না গঙ্গা, কেন যেন ব্যাপারটা আমাদের কাছে ঠিক লাগছে না, আমরা চললাম। বাবা, ও তো ঠিকই বলছে বাবা, চলো আমরা থেকে যাই। শোনো না গঙ্গা, যখন এত করে বলছে চলো ভেতরে যান, চলো না, চলো চলো বাবা ভেতরে চলো। ওই নন্দিনী আমার পরিবারের সবাইকে ভয় দেখিয়েছে, এসবের পরেও ওকে আমি কোনোভাবেই ছাড়তে পারবো না। মাধবী আসার সাথে সাথেই ওই নন্দিনীর গল্প এবার শেষ করতে হবে। আর নন্দিনীর মধ্যে যাতে ঝগড়া হয় সেই জন্যই মায়াশক্তি এসব করছে। আমাদের সাথে কেন এই মায়াশক্তি এসব করতে চাইছে, কি কারণ হতে পারে? যে কারণই হোক না কেন, আমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। দূর, কতক্ষণ অপেক্ষা করব? কেউ আমাদের দেখে ফেলার আগে সন্ধ্যার সাথে বাইরে একটু ঘুরে আসবো ভাবলাম, ও এত কেন লেট করছে? দেবসেনা, এদিকে এসো। এ তো দেখছি একটা দাঁত পড়ে গেছে। ওটা স্কুলে খেলতে খেলতে ভেঙে গেছে। ও আচ্ছা, তুমি কি সন্ধ্যা আন্টির জন্য অপেক্ষা করছো? তেমন কিছু নয় দেবসেনা, ঘড়িটা আমি এমনি দেখছিলাম আর কি। তাহলে কি তুমি ওয়াচম্যানের মতো এখানে দাঁড়িয়ে আছো? কবিতা শেখার বয়সে ডায়লগ তো ভালোই শিখেছো। যত দিন যাচ্ছে তুমি ভীষণ পেকে যাচ্ছো। তোমার আর সন্ধ্যার ব্যাপারে তুমি অনেক কিছুই জানি। আমি কি সেই ব্যাপারে কিছু বলেছি? কি বলছো তুমি? তোমাকে এই দাঁড়াও, দাঁড়াও বলছি, এই দাঁড়াও, দাঁড়াও বলছি, কোথায় যাচ্ছো? দাঁড়াও, আর করব না, আঙ্কেল আমায় ছেড়ে দাও। আরে কোথায় যাচ্ছো আবার? আরে ছেড়ে দাও না আঙ্কেল। আরে দাঁড়াও, দাঁড়াও বলছি কিন্তু। আরে দেবসেনা, অমনি করে দাঁড়িয়েছো যে, আরে পড়ে যাবে যে তুমি। আ
দৌড়াবার সময় একটু দেখে দৌড়াতে হয় দেবসেনা। এরপর থেকে আমি সাবধানে থাকবো মা। সব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি যে দাঁড়িয়ে আছো সেটা কিরণ অঙ্কেল বুঝতে পারবে না তো? বুঝতে পারবে না। আচ্ছা ছাড়ো। কি অঙ্কেল এই রকম ভাবে আমায় ঠেলে দিলে? আমি আর একটু হলে তো আমি একেবারে পড়েই যেতাম। আরে আরে দেবসেনা, আমি কখন ঠেললাম? তুমি তো ঠেললে, এখন তুমি আবার মিথ্যে কথা বলছো। আচ্ছা ও তোকে ঠেলেছে, এবার দেখ ওর সাথে আমি কি করি। আমি কখন ওকে ঠেললাম? হ্যাঁ কিছুই তো বুঝতে পারছি না আমি। আমি কখন ওকে ঠেললাম? দেবসেনা 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 কি হয়েছে দেবসেনা? কিচ্ছু হয়নি। কিরণ অঙ্কেল আর আমার মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছিল। কি প্রতিযোগিতা? আমরা দুজন মিলে মা বলে চিৎকার করব। আরে আর যার মা সবার প্রথমে এখানে আসবে সেই জিতে যাবে, এটাই কিরণ অঙ্কেল বললো। আরে রে লীলা আন্টি আসার আগে তুমি এখানে এলে তাই আমি জিতে গেলাম। আরে আমার সোনা বাবা। আরে বাবা এই মিথ্যে বলছে। কথা তোর বয়স তো কিছু কম হলো না, তোর মাথায় একটু বুদ্ধি নেই? কি নাকি হয়েছে বলে ভয় পেয়ে ছুটে এলাম? ঠিক সময় তোর বিয়ে হলে ওই বয়সের একটা মেয়ে থাকতো। বাবা তোর আর বুদ্ধি শুদ্ধি এই জন্মে হবে না। বাবা আরে তোর বিয়ের বয়স হয়ে গেছে এখনো ছেলে খেলা করে যাচ্ছিস? আমি বলছি কি দুটো থাপ্পড় দাও, তাতে যদি ওর বুদ্ধিটা ফিরে আসে। মায়া শক্তির কাজের জন্যে নন্দিনীর নাম খারাপ হচ্ছে। মায়া শক্তিকে খোঁজার জন্য নন্দিনী এখনো ছটপট করছে, কিন্তু ওর ব্যাপারে তো কিছু জানি না। ওই মায়া শক্তি আসলে কি হতে পারে? কে তুমি? কে তুই, তোর কি চাই, কেন এসেছিস এখানে, তোর সাথে নন্দিনীর কি সম্পর্ক?
বল তুই কে? আমি জানকি। জানকি? ও আমাদের এই বাড়ির ভূত তো তুই। আমার ব্যাপারে জেনে গেছিস তো, এখন তুই কে বল? আমি তোকে বলতে যাব কেন? এখন তুই বলবি নাকি আমি তোকে মেরে ফেলব? তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না রে। নন্দিনী এই বাড়িতে আসুক, তার ব্যবস্থা কেন করলি তুই? তুই আমাকে মেরে ফেললেও আমি কোনো দিন নন্দিনীকে ঠকাতে পারবো না। আর শুধু তাই নয়, এই বাড়িতে এখন যা ঘটছে তার সাথে নন্দিনীর কোনো সম্পর্ক নেই। সব করছে ওই মায়াশক্তি, আর ওই মায়াশক্তিকে ধরার জন্যেই নন্দিনী এই বাড়িতে এসেছিল। কি বলছিস তুই? মহলে যে এসেছিল সে মায়াশক্তি? নন্দিনী দিব্যি করে বলছি আমি, এই সব মায়াশক্তির কাজ। গঙ্গাকে আমি মায়াশক্তির ব্যাপারে সব বলেছি, কিন্তু ও বিশ্বাস করছে না, আমার কোনো কথাই শুনছে না। মায়া শক্তি যাতে আবার কোনো অন্যায় করতে না পারে তার জন্য নন্দিনীর পক্ষে যা করা সম্ভব ও করছে, আর ওকে ধরার চেষ্টা করছে। আর এখন তোমার পক্ষে যেটা করা সম্ভব সেটা করো। ওই মায়া শক্তির সাথে যখন লড়াই করছিলাম আমার মনে হচ্ছিল আমি নন্দিনীর সাথে লড়ছি না, আমারও কোনো তফাত আছে বলে মনে হচ্ছিল। তোর কথা শুনে এখন সত্যি মনে হচ্ছে। দাদা, নন্দিনীকে শেষ করার জন্য আমি একটা বিষয় জানতে চাই, একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারো। নন্দিনীকে শেষ করার জন্য সর্পবিতার এই বইতে নিশ্চয়ই কোনো সংকেত পাওয়া যাবে বলে ভেবেছিলাম। ছ্যাঃ, এখানে তো কিছুই নেই, কী করি এখন? হাহ,